ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। আমাদের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের অবিনাশী চেতনায় জুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং সে ধারাবাহিকতায় 1971 সালে আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। সুধীবৃন্দ, মহান একুশে ফেব্রুয়ারি সেই রক্তস্নাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের 193 দেশের মানুষের প্রাণে অনুপ্রাণিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডা প্রবাসী জনাব আব্দুস সালাম ও জনাব রফিকুল ইসলাম সহ কয়েকজন বাঙালি উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে, যার ফলে ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ সরকার কোমলমতি শিশুদের আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে ও শিশুদের মানসিক চাপ মুক্ত রাখতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সূচনা করে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিজিপি ফোরের আওতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অটিজম ও এনডিডি সহ সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্তকরণ এবং তাদের লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য বিদ্যালয়ের একজন করে শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে। শিশুদের তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দিতে 509টি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 2017 শিক্ষাবর্ষ হতে প্রাক প্রাথমিক স্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রি ভাষায় পঠন পাঠন সামগ্রী বিতরণ করা হচ্ছে। 2020 শিক্ষাবর্ষ হতে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় শ্রেণীর স্তরকে অন্তর্ভুক্ত করে উক্ত 5টি ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। আমরা শিশু মনে জাতিসত্তার জাগরণ ও ইতিহাস ঐতিহ্যকে জানার আগ্রহ সৃষ্টি করতে চাই। তারই প্রয়াসে আমরা দেশের 65,566 সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণ করে চলেছি। ইতিমধ্যে 26,699 বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট বিদ্যালয়সমূহে অতি দ্রুত সময়ে শহীদ মিনার নির্মাণ করতে পারব বলে আমরা আশা করি। সম্মানিত সুধি, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পুরনো ধারার শিক্ষা পদ্ধতি পাল্টে এমন এক নতুন শিক্ষা ব্যবস্থা বীজ বপন করতে যাচ্ছে যা শিক্ষার্থীর মস্তিষ্ক ও পিঠ থেকে মুখস্থ বিদ্যার বোঝা ছেড়ে ফেলে তাদের কৌতূহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে এবং নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলবে। শিক্ষক কেন্দ্রিক ব্যবস্থা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার উত্তরণে সরকার গুরুত্ব আরোপ করছে। এর ফলে বয়সোচিত যোগ্যতা ও সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে শিশু তার জানার পরিধি বাড়াবে, আপন ভুবন সাজাবে, সে নিজেই নানা চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং তা মোকাবেলা করে অভীষ্ট গন্তব্যে পৌঁছাবে। 2041 সালের স্মার্ট বাংলাদেশ আমাদের হাতছানি দিয়ে ডাকছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পরিক্রমায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং দূরদর্শিতার ফসল হিসেবে আমরা 2041 সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।